আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার ভিউয়ার্স। আমার স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশনের যে ভিডিও সিরিজগুলো হচ্ছিল তার লাস্ট যে ভিডিওটা আমি পাবলিশ করেছি তার অনেক অনেক দিন পরে আমি আমার আজকের এই ভিডিওটি আবার পাবলিশ করছি, এবং যে চ্যানেলে পাবলিশ করছি সেই চ্যানেলটার নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হাট, যেটা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন। আমরা এই চ্যানেলটির এই ভিডিওগুলোর মাধ্যমে অর্থাৎ এই প্লেলিস্টের ভিডিওগুলোর মাধ্যমে মেইনলি হচ্ছে আমরা উচ্চারণ এবং বানানের উপরে মেইনলি আমরা কাজ করছি। তো আমরা আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মেইনলি প্রোনাউন্সিয়েশনের উপরে, বিশেষ করে ফোনেটিক্সের উপরে। ফোনেটিক্স যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি। তো আজকে বিশেষ একটি সাউন্ড যেটা হচ্ছে একটি লং সাউন্ড, এই লং সাউন্ড নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং এই লং সাউন্ডের উপরে কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমার পরবর্তী যে স্ক্রিন আছে, যেহেতু আমি বরাবরই এই ভিডিওগুলো স্ক্রিনের মাধ্যমে করি, সো স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা চলে যাই, সেখান থেকে আমরা দেখি এই সাউন্ডগুলো কেমন হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, যেখান থেকে আমি আলোচনা করব মেইনলি আমার আজকের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই সাউন্ডটার একটা সিম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই সিম্বলটা দেখতে দুপাশে, যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের যে ফোনেটিক সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোর দুপাশে দুটো স্ল্যাশ চিহ্ন হবে এবং মাঝে সেই সিম্বলটা হবে। তো এখানেও আমরা ঠিক একই রকমভাবে দুপাশে দুটো রেড কালারের স্ল্যাশ চিহ্ন দেখছি এবং মাঝে সেই সাউন্ডটা আমরা দেখছি। তো এটা হচ্ছে যে দেখবেন এটা হচ্ছে তিনের মতো, মানে ইংরেজিতে যে আমরা বলি থ্রি, সেই থ্রির মতো হচ্ছে দেখতে, এবং তার পাশে একটি কোলন চিহ্নর মতো দেওয়া আছে। এই কোলন চিহ্নের কারণে আমরা বলতে পারি এটা একটা লং সাউন্ড। আমরা জানি যে ভাওয়াল লেটারগুলো যেগুলো আছে এই ভাওয়াল লেটারগুলোতে যদি পাশে কোলন চিহ্ন থাকে সেগুলো লং সাউন্ড হয়ে যায়, এবং আমরা জানি যে পাঁচটা লং সাউন্ড আছে আর সাতটা আছে হচ্ছে ভাওয়াল মনোপ্রথম শর্ট সাউন্ড, মানে শর্ট সাউন্ড আছে সাতটি। তো আমরা আজকে যে সাউন্ডটি আমরা উচ্চারণ করব সেটা আসলে মূলত হচ্ছে একটা আ সাউন্ড, বাট এটা একটু চাপা স্বরে একটু লম্বা আ হবে, একটু চাপা স্বরে একটু লম্বা আ। আমরা যদি ঠিক পরের যে পেজটা আছে এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে অ অ সাউন্ডটা হবে অ অ, একটু ইজিলি বলতে হবে, অ একটু চাপা হবে, ঠিক আছে। যেমন আমরা যদি দু একটা ওয়ার্ড যদি আমরা এটা দিয়ে উচ্চারণ করি, যেমন এখানে দেখেন এফ আই আর এস টি, এটার উচ্চারণটা কেমন হবে, ফার্স্ট 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 ফার্স্ট। একইভাবে এটা একটা ওয়ার্ড আমি দেখালাম এবং তার সিম্বলটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। আমরা যে বলি ওয়ার্ড, আসলে এটা কিন্তু ওয়ার্ড উচ্চারণ, আমরা বলি ফার্স্ট ফার্স্ট না, ফার্স্ট, ঠিক একইভাবে ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, ঠিক আছে। একটু চাপা স্বরে একটু ধাক্কার মতো হবে কিছুটা এই সাউন্ডটা। আমাদের শোয়া সাউন্ড যেটা ছিল সেই শোয়া সাউন্ডেরই কিন্তু লং সাউন্ড হিসেবে এটাকে সাধারণত ধরা হয়ে থাকে। অর্থাৎ আমরা শোয়া সাউন্ডটা উচ্চারণ করেছিলাম কীভাবে আপনাদের মনে আছে, আমার লাস্ট ভিডিওতে কিন্তু ছিল, সেটা সেটা ছিল আ আ, ঠিক একইভাবে অ অ। ওই শোয়া সাউন্ডটাকে একটু যখন আমরা লম্বা করছি তখনই সেটা এই অ সাউন্ডটা হয়ে যাচ্ছে, ওকে। যেমন ওয়াট ওয়াট। একইভাবে কিছু কিছু লেটার আছে যেগুলো যুক্ত হয়ে এই ধরনের কিছু সাউন্ড আমরা পাই, যেমন ই আর, ও আর, আই আর, ই এ আর, ইউ আর, ও ইউ আর, এগুলো সব যেখানে যেখানে ওয়ার্ডে বসে সেখানে সাধারণত এই লং সাউন্ডগুলো, এই লং সাউন্ড আমরা পাই। যেমন ভার্ব, টার্ম, প্রেফার। আমি জানি না আপনারা কতটুকু ক্লিয়ারলি শুনতে পেয়েছেন, আমিও যে একেবারে হুবহু নেটিভদের মতো করে বলতে পারছি এরকম না, তবে চেষ্টা করছি উচ্চারণটাকে যতটুকু কারেক্টলি বলা যায়। পরের যে ওয়ার্ডগুলো আছে সেটা ও আর দিয়ে, যেমন ওয়ার্ড ওয়ার্ক ওয়ার্ড ওয়ার্ক। এরপরেটা হচ্ছে আই আর দিয়ে, বার্থ ফার্স্ট বার্থ ফার্স্ট। এরপরেটা হচ্ছে ই এ আর দিয়ে, লার্ন হার্ড লার্ন হার্ড। আচ্ছা, আমি যখন বলছি তখন চেষ্টা করবেন আপনারাও যদি আমার সাথে যদি একটু রিপিট করতে পারেন এটা সবচেয়ে ভালো হয়, তাহলে আপনাদেরও প্র্যাকটিসটা হয়ে গেল, ঠিক আছে। ইউ আর দিয়ে হতে পারে, যেমন বার্ন থার্সডে থার্সডে বার্ন থার্সডে। আপনারা আমি কীভাবে উচ্চারণ করছি আমার মুখের যে ভঙ্গিটা সেটা একটু বোঝার চেষ্টা করবেন। ও ইউ আর দিয়ে, জার্নি জার্নি। সো এখন আমি সবগুলো বলছি কিন্তু একটু থেমে থেমে বলবো যাতে আপনার আমার পরপরই রিপিট করতে বা উচ্চারণ করতে সুবিধা হয়। আমি বলবো আমার পরপর আপনারাও ঠিক একইভাবে উচ্চারণ করবেন। ভার্ব টার্ম প্রেফার
work, birth, first, learn, heart, burn, Thursday, journey. একটু উইক হয়ে যাবে, যেহেতু আমি বলেছি শোয়া সাউন্ড থেকে এই লং সাউন্ডটা কিছুটা শোয়া সাউন্ডকেই আসলে লং করা হয়েছে, এই কারণে এটা কিছুটা উইক সাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা এরপরে আরও কিছু আমরা এক্সাম্পল দেখতে পারি। যেমন আমরা যদি পরের ইয়েতে চলে যাই, ওকে, পরেরটাতে যদি চলে যাই, দেখেন আরও কিছু ওয়ার্ড আছে, যেমন পার্সন, পার্সন। এখানে দেখেন পাশে কিন্তু সিম্বলটাও দেওয়া আছে, ঠিক আছে? ফ্রেমে কিন্তু সিম্বলটাও দেওয়া আছে। অলি, অলি, স, স, গার্ল, গার্ল, লার্ন, লার্ন। এখানে একটা মজার বিষয় যে যে এই এই যতগুলো শব্দ আমি বললাম এবং এর আগের যে শব্দগুলো বলেছি, এর সবগুলো জায়গাতে কিন্তু আর্টটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে ইংরেজিতে আর্ট সাইলেন্ট করার অনেকগুলো নিয়ম আছে, সো এগুলো নিয়ে অলরেডি আমার একটা ভিডিও এই প্লেলিস্টেই আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। যদি প্লেলিস্টটা, যদি আপনি আমার এই ভিডিওটা নতুন ভিডিও হিসেবে দেখেন, অবশ্যই এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো দেখলে মোটামুটি ওই নিয়মটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এখন আমি মেনলি হচ্ছে যেহেতু ফোনেটিক সিম্বল নিয়ে কাজ করতেছি, তাই ফোনেটিক সিম্বলগুলোই আমরা ডেভেলপ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তাহলে মোটামুটি আমরা যে সব যে উচ্চারণটা আমরা শিখলাম সেই উচ্চারণটা হচ্ছে অ, অ। এই উচ্চারণটা আপনারা বেশি বেশি করে বাসায় ট্রাই করবেন, এবং যখন আপনারা ডিকশনারিতে কোনো ওয়ার্ডকে সার্চ দিবেন, তখন সেই ওয়ার্ডের পাশে যে সিম্বলিক যে উচ্চারণ এবং সাথে ব্রিটিশ বা আমেরিকান যে প্রোনাউন্সিয়েশনটা আছে সেটা শিখে নিতে পারেন। তখন দেখা যাবে যে এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।